পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ। 102 জনকে দেওয়া হলো নিয়োগপত্র। করোনা পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের এবার কর্মসংস্থানের ব্যবস্থা করল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। বৃহস্পতিবার আসানসোল রবীন্দ্রভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে 102 জন শ্রমিককে বিভিন্ন সংস্থায় কর্মসংস্থান দেওয়া হয়। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, ছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। আসানসোলের শিল্পপতি ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি এবং সেই পরিপ্রেক্ষিতেই আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের শিল্পপতি ও ব্যবসায়ীরা অনলাইন পদ্ধতিতে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে এদিন আসানসোল রবীন্দ্রভবনে প্রতীকীভাবে 20 জন শ্রমিককে নিয়োগপত্র তুলে দেওয়া হয়, বাকি আরও 82 জনকে নিয়োগপত্র দেওয়া হয়। জানানো হয়েছে মোট 15,000 শ্রমিক রাজ্য থেকে এসেছে পশ্চিম বর্ধমান জেলায়। তাদেরকে ধীরে ধীরে বিভিন্ন কারখানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন জেলা শাসক। भगवान ने बहुत कुछ बहुत से लोगों को दिया है, किसी को बहुत क्या बोले बहुत ज्ञान बढ़ाया, बहुत ज्ञान से किसी को समृद्ध किया है, किसी को पैसे से समृद्ध किया है, किसी को शरीर के बल से समृद्ध किया है, किसी को चारे सारी चीजों से समृद्ध किया है। लेकिन जनता के लिए इन सारे चीजों का प्रयोग कर सके, आप जनता के लिए इसको काम में लगा सके, ऐसा मौका, इस तरह का मौका हम लोग को पहले कभी नहीं मिला था। कोरोना ने हमें यह मौका दिया कि आप जितना चाहते हैं जन कल्याण में, जनता की सेवा में, आपके भाई की सेवा में, आपके बंगाल के लोगों की सेवा में, आपके पड़ोसी की सेवा में, जितना ज्यादा सकते हैं आप कीजिए। और मैं इसे कहने में मुझे कोई हिचक नहीं, ये इसलिए संभव हो पाया कि जब वर्ल्ड हेल्थ ऑर्गेनाइजेशन का जो पहला निर्देश जब आया था कि सारे लोगों को बचकर रहना है, उसी दिन पहले दिन से ही हम लोगों ने देखा कि राज्य की मुख्यमंत्री ममता बनर्जी, शायद लग रहा था कि सारे बंगाल की मां बन चुकी है, वो अपने आंचल में पूरे बंगाल को ढक लेना चाह रही है कि कोई भी आदमी, कोई भी विपत्ति आती है, पहले मेरे आंचल पर आए, उसके बाद मेरा संतान बचा हुआ रहे, मेरे बंगाल के लोग बचे रहे, अपने प्राण को जोखिम में डालकर हर जगह जाकर लोगों से बात करना, लोगों का उत्साह बढ़ाना। और वो इसलिए कर रही थी, वो जानती थी कि जब मैं ये काम करूंगी तो मुझे देखकर और भी बहुत से लोग ये काम करेंगे। और ममता बनर्जी का ये काम करने का ढंग भी बहुत से लोगों को मैदान में ले आया। कम से कम हम लोगों तो इस शिल्पांचल में कम से कम सैकड़ों लोगों का हम लोगों ने देखा कि अपने जान को बाजी में लगाते हुए उन्होंने, कोरोना हो भी सकता है, नहीं भी हो सकता है, टेस्ट होगा भी तो उसका ट्रीटमेंट कराएंगे, लेकिन जनता की सेवा करेंगे, जनता के साथ, जनता के दुख दर्द में जनता को हम पीछे नहीं रहेंगे, इस मानसिकता के साथ बहुत से लोगों ने काम किया। बहुत से इंस्टीट्यूशन के प्रति हमारी धारणाएं बदल गई, सारे लोगों का बहुत अभियोग रहता था किसके खिलाफ, पुलिस के खिलाफ, दुनिया में सबसे खराब काम पुलिस करती है, ये धारणा थी। लेकिन कोरोना ने दिखा दिया कि दुनिया में सबसे अच्छा काम यदि किसी ने किया तो इसी पुलिस ने किया। जिस हम जब जातिर जो नहीं चिंता प्रत्येक के আমার নিজে অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, নমস্কার জানাই। তার কারণ প্রত্যেকে এই কোভিড পরিস্থিতি যেভাবে সহযোগিতা করেছেন, হাতে হাত ধরে, দাঁতে দাঁত চেপে যেভাবে মোকাবিলা করেছেন বা করে চলেছেন, সেই জন্য আমার থেকে সবার কাছে কৃতজ্ঞতা জানাই। এখন এই চিন্তাভাবনার যখন প্রতিফলন ঘটছে, যখন আসছে, যখন আমরা কীভাবে সেটাকে আমরা সুষ্ঠু একটা দিক দেব, তখন কিন্তু আমি চেম্বার অফ কমার্স, বিভিন্ন যারা ইন্ডাস্ট্রিয়াল প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে বসেছিলাম, আমি অ্যাপিল করেছিলাম যে দেখুন যারা ফিরে আসছেন আপনাদের এই মুহূর্তে ক্রাইসিস কি, আপনাদের প্রোডাকশন বাড়াতে হবে, করোনা থাকবে, আমাদের সুস্থ থাকতে হবে, করোনা নিয়েও আমাদের লড়াই করতে হবে, কিন্তু জীবন ও জীবিকাকে এগিয়ে যেতে গেলে আমাদের উদ্যোগ সৃষ্টি করতে হবে, কাজের সৃষ্টি করতে হবে। তাহলে এই মুহূর্তে আপনার ক্রাইসিস, আপনার যারা স্কিল লেভেল তারা হয়তো বিভিন্ন রাজ্যে ফিরে গিয়েছেন, ফলে তাদের স্কিলটা এই মুহূর্তে দরকার আপনার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ফলে আপনার সেখানে ম্যান পাওয়ার ক্রাইসিস। একসঙ্গে আমার যে সকল ভাইয়েরা এখানে ফিরে এলো তাদেরও সেই স্কিল রয়েছে, যদি আমরা দুটোকে মেলবন্ধন করাতে পারি তাহলে কিন্তু আমরা এই সাকসেসটা পাবো। সেই জন্য আপনাদের কাছে আমি অ্যাপিল নিয়ে অনেকবার বসেছি, আজকেও আরেকবার আমি অ্যাপিল করছি। একটা কথা বলি, যখন করোনা শুরু হলো, করোনা কিন্তু আমাদের সবার কাছে এক বিশেষ শিক্ষা, আমি বারবার বলি এই শিক্ষাটা দুটো শিক্ষা। প্রথম শিক্ষা এই যে আমরা অহংকার করি, আমরা পাওয়া, প্রতিপত্তি, মাসের পাওয়া, হোয়াট এভার, ফিনান্সিয়াল পাওয়া, কিন্তু করোনা দেখে দিয়েছে আমরা জাস্ট উই আর বিগ জিরো, আমরা সত্যি নেচারের কাছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র।
এবং আর একটা শিক্ষা দিয়েছে যে আমরা কিন্তু সমাজকে একা বাঁচতে পারি না, সবাইকে নিয়ে আমাদের যারা অ্যাসোসিয়েট তাদেরকে বাঁচতে হবে, আমার যারা কাজ করে, যারা গাড়ির ড্রাইভার, যারা প্রতিবেশী, যারা একসঙ্গে আছে, সবাই যদি সুস্থ থাকে আমি সেখানে সুস্থ থাকবো, ফলে সবার সুস্থতা আমাকে লক্ষ্য করতে হবে। আর একটা শিক্ষা কিন্তু সঙ্গে সঙ্গে আসছে, এই যে আজকে আমি যারা খাওয়া দাওয়া করছি, আজকে আমরা পোশাক পরছি, আজকে মনে করছি আজ আমার টাকা আছে আমি করতে পারছি, কিন্তু আমার খাওয়ার প্লেট ততক্ষণ সুরক্ষিত থাকবে যতক্ষণ পর্যন্ত আমার প্রতিবেশী যারা আমাকে সার্ভিস করে আছে তাদের খাওয়ার থালা আমি কিন্তু ইনশিওর করতে পারি। যদি তাদের খাওয়ার থালাটা আমি ইনশিওর না করতে পারি আজকে, কিন্তু আমার খাওয়ার থালা কিন্তু কালকে তার নিশ্চয়তা থাকবে না। ফলে সেই জায়গা থেকে আমি সবাইকে অ্যাপিল করবো, প্লিজ সবাই আসুন, হাতে হাত রেখে একসঙ্গে এখানে কিন্তু আমাদের কাজটা করতে হবে। আমাদের যে সকল শ্রমিক ভাই বোনরা এসেছে তাদেরকে কর্মসংস্থান করে দিতে হবে। সবাই যে করবেন তা না, অনেকে আছেন তারা হয়তো ফিরে যেতে পারেন, যারা ইচ্ছুক যারা থাকবেন তাদেরকে আপনার একটা স্কোপ দিন, আপনার একটা নিন তাদের, ফলে এরা কিন্তু আপনাদের ঘরের সন্তান আপনাদের। ফলে এই কাজটা করতে গেলে যে দুটো জিনিস লাগে, দুটো সম্পর্ক লাগে, একটা হচ্ছে যারা এমপ্লয়ি অ্যান্ড যারা এমপ্লয়ার। এই এমপ্লয়ার এমপ্লয়ির মধ্যে যদি বন্ধন থাকে, একাত্মবোধ থাকে, একটা ফ্যামিলি কনসেপ্ট থাকে, প্রত্যেকে প্রত্যেকে যদি একটা সুস্থ থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু খুব সাস্টেনেবল হয় এবং সেখান থেকে কিন্তু আমরা একটা দিক দিশা পাই, এগিয়ে যেতে পারি। আমি কাজ করতাম জম্মু কাশ্মীরে। আমি পেন্টিংয়ে করতাম, অলিক পেন্টিং। এখানে বাড়ি হলো মহিলা গ্রামে, আসানসোল মহিলা গ্রাম। এখানে সরকার এই যে কাজের জন্য ব্যবস্থা করে দিল, অশেষ ধন্যবাদ দেবো, অথবা মমতাদির জন্য অশেষ অশেষ ধন্যবাদ যে আমরা বেকার হয়েছিলাম, অথবা আমাদের দিকে এত সুন্দর কাজের জন্য ব্যবস্থা করে দিল। আমার নাম হলো গণেশ ঘোষ। কোথায় কাজ করতে তুমি? হায়দ্রাবাদ লিঙ্গমপল্লিতে লেফট সাইড অ্যাডভেঞ্চার পার্কে। এখানে বাড়ি কোথায় তুমি? এখানে অন্ডাল, অন্ডাল থানা। এই সরকার যে এখানে নতুন করে কাজের জন্য ব্যবস্থা করে দিল, তো এই বিষয়ে তুমি কী বলবে? সরকারকে একটাই জিনিস বলো, ধন্যবাদ। কেন কি যে ওই দিক থেকে আমরা বেরোজগার হয়ে এসেছি, এখানে আবার নিজের রাজ্যতে রোজগার পেয়েছি, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য একটা রোজগারের ব্যবস্থা করলেন, তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার নাম? অরবিন্দ বিশ্বকর। মানবিক প্রয়াস, অতিথি শ্রমিক কর্মসুযোগ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্ত দেশের পূর্বাংশে সিংহদোয়া।